সবাইকে ওয়ার্ল্ডে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সোমনিয়া টেস্টনেট এয়ারড্রপ নিয়ে কথা বলবো সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার নজর হলো যারা চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সোমনিয়া অনেক পুরনো একটা অফার এটা অ্যাকচুয়ালি গত ফেব্রুয়ারি মাসে অ্যাকচুয়ালি তাদের টেস্টনেট লাইভ হয়েছে তখন থেকে অ্যাকচুয়ালি মানুষ কাজ করতেছে তো অনেকে রিকোয়েস্ট করাতে এটা নতুন করে ভিডিও বানানো আমি নিজেও অ্যাকচুয়ালি সোমনিয়াতে এর আগে কাজ করিনি এখন জাস্ট শুরু করছি যেহেতু এখনও সুযোগ আছে যদিও অনেকগুলো ক্যাম্পেইন শেষ হয়ে গেছে তো এখনও চাইলে আপনি কাজ করতে পারেন আর যেহেতু টেস্টনেটের কাজ এখানে তো আর আপনার কোনো টাকা পয়সা লাগবে না সো আপনি ফ্রিতে কাজ করতে পারেন যদি কিছু অ্যালোকেশন পাওয়া যায় ফ্রিতে খারাপ তো আর না সো এটা নিয়ে ডিটেল আমি কথা বলবো না আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখবো কাজগুলো আমি মোবাইলে দেখাবো সো মিসেস ব্রাউজারে কাজগুলো করব আচ্ছা মিসেস ব্রাউজারে আমরা সোমনিয়ার যে টেস্টনেটের যে ওয়েবসাইট সেখানে আমরা আসবো এখানে ফার্স্টে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমরা যে উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব আমরা মেটা মাস দিয়ে কানেক্ট করব কানেক্ট দিয়ে দিব এখানে আমাদের সরাসরি নেটওয়ার্কও অ্যাড করতে বলবে ফার্স্ট টাইম করলে আপনার নেটওয়ার্ক অটো অ্যাড করতে বলবে আমরা অ্যাড করে নেব আচ্ছা আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন এখানে দেখেন এটা হচ্ছে মেইনলি হোম পেজ এখানে জাস্ট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলাতে জাস্ট আমাদেরকে কাজ করতে হবে ইন্টার্যাকশান করতে হবে যেটা নর্মালি টেস্ট নেটে করা হয় তো যেহেতু টেস্ট এখানে আমাদেরকে শুরুতে তাদের শুরুতে তাদের টেস্ট যে টেস্ট টোকেনটা সেটা আমাদের লাগবে যেটা অ্যাকচুয়ালি ফসেট বলে তো ফার্স্টে এখানে দেখেন যে অ্যাড টেস্ট আমরা নেটওয়ার্কটা অ্যাড করে নেব যদি এটা অলরেডি আমাদের অ্যাড করা হয়ে গেছে তো এটা লাগবে না এরপরে হচ্ছে গেট এসটিটি এটা হচ্ছে আমাদের ফসেট এখান থেকে আমরা যদি রিকোয়েস্ট করি এখানে অটোমেটিক আমাদের অ্যাড্রেসটা নিয়ে নেবে এখানে আমরা গেট এফ এস টিটি দিলে কিন্তু আমাদের ফোর সেটটা তারা ওয়ালেটে পাঠিয়ে দেবে যদিও ইদানিং ফোর সেটটা তেমন একটা দিচ্ছে না আমরা একটু চেক করে দেখব আমাদের ওয়ালেটে ফোর সেটটা আসছে না আচ্ছা এখানে দেখেন আমাদের কিন্তু ফোর সেট অ্যাকচুয়ালি দেয়নি যদিও তারা বলছে যে পাঠিয়ে দিছে তো এখানে ফোর সেট নিয়ে এদিকে একটু প্রবলেম হচ্ছে সো এখান থেকে না পেলে আমরা এটা টেলিগ্রাম থেকে নিয়ে নেব টেলিগ্রাম একটা সিস্টেম আছে আমরা এটার জন্য আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি এরপরে আমরা একটু টেলিগ্রামে যাবো টেলিগ্রাম থেকে এই লিঙ্কটাতে আমরা আসবো এটা লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমরা এখানে স্টার্ট দিব এখানে দেখবেন সবগুলোর ফোর সেটের লিঙ্ক দেওয়া আছে আমাদেরকে লাগবে হচ্ছে সোমনিয়া স্যানন এস টি টি সো এই অপশানটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর তারা কয়েকটা গ্রুপে জয়েন করতে বলবে সাবস্ক্রাইব করতে বলবে আমরা সেগুলোতে জয়েন করে নেব জাস্ট জয়েন দিয়ে আমরা ব্যাকে আসব তিনটে সাইটে জয়েন করার পর আমরা নিচে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব এখানে তারা আমাদেরকে বলবে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে সেখানে তারা অল্প কিছু এস টি টোকেন দিবে এই সিস্টেমে আপনি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু নিতে পারবেন আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি দেখেন এখানে অলরেডি তারা বলে দিছে যে ট্রানজ্যাকশন অলরেডি প্রসেসিংয়ে আছে এক থেকে দুই মিনিটের মধ্যে অল্প একটু এস টি টোকেন এস টি টি টোকেন আমাদের ওয়ালেটে কিন্তু দিয়ে দিবে সো আমাদের এখানকার কাজটা শেষ আপনি ডেইলি এসে এখান থেকে একবার নিতে পারবেন চব্বিশ ঘন্টায় সো আমরা একটু ব্যাকে যাব আমাদের মিসেস ব্রাউজারে এখানে আমরা আমাদের ওয়ালেটটা একটু চেক দিব যে আমাদের এস টি টোকেন আসছে কিনা এখানে দেখেন যে অল্প টু এস টি কিন্তু চলে আসছে জিরো পয়েন্ট যেটা আমরা টেলিগ্রাম থেকে পাইছি সো এইটুকু দিয়েও কিন্তু আমরা ডেলি কাজটা করতে পারবো টেস্টনেটের কাজ জাস্ট আপনাকে ইন্টারাকশন করতে হবে এর বাইরে আর কিছু নাই সো এখানে দেখেন অ্যাড টেস্ট নেট আমাদের হয়ে গেছে এস টিটির টোকেন রিকোয়েস্ট আমরা করছি পাইনি বাট সমস্যা নেই এরপরে দেখেন ইন্টারেকশনগুলো কীভাবে হবে এখানে সেন্ড টোকেনস টু ফ্রেন্ডস আপনি যে কোনো ফ্রেন্ডকে কিন্তু জাস্ট টোকেন সেন্ড করার মাধ্যমে কিন্তু একটা ইন্টারেকশন করতে পারেন সর্বনিম্ন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এস টিটি আপনি সেন্ড করতে পারেন এখানে আপনি চাইলে আপনারই কোনো ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে পারেন অথবা নিচে যে র্যান্ডম অ্যাড্রেস এখান থেকেও আমরা একটা অ্যাড্রেস নিতে পারি নিয়ে আমরা জাস্ট এই যে সেন্ড এস টিটি এটাতে ক্লিক করে দিব আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশান আসবে আমরা কনফার্ম করে সো আমাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট আপনি চাইলে এটা এক্সপ্লোরার দিয়ে দেখতে পারেন এরপরে হচ্ছে এখানে যে সোয়াপ অপশান আছে আমরা সোয়াপ ফাংশনটাতে যাব এখানে ক্লিক করলে এখানে দুইটা টোকেন আছে একটা হচ্ছে পিং আর একটা হচ্ছে পং এখানে জাস্ট আমাদের ডেইলি একবার দুইবার জাস্ট ইন্টারঅ্যাকশন করতে হবে আপনি জাস্ট সপ করবেন তো এই পিং আর পং এটা তো অ্যাকচুয়ালি টোকেন আমাদের কাছে নাই এটার জন্য যে নিচে দেখেন মিন্ট অপশন আছে আমরা এখান থেকে মিন্ট পিং এখানে ক্লিক করব আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে কনফার্ম করার মাধ্যমে আমরা কিন্তু এক হাজার পিং টোকেন পাবো যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এক হাজার পিং টোকেন চলে আসছে সেমভাবে মিন্ট পং আমরা এখানে ক্লিক করব এখানেও আমাদেরকে ইন্টারেকশন কনফার্মেশন আসবে আচ্ছা পং করতে আমাদের যে ফিটা সেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ালেটে নাই ওটা আগামীকাল আমরা নিতে পারবো সমস্যা নেই আমরা একটা যেহেতু পাইছি পিং এটাই আমরা কিন্তু সোয়াপ করতে পারি আমরা এখানে বিশটা পিং দিতে পারি যেটা বিনিময়ে আমরা পং পাবো আমরা যে অ্যাপ্রুভ পিং এখানে ক্লিক করব আমরা কনফার্ম করে দিব এরপরে সব দিব মেবি এখন গ্যাস ফিটে বেশি যার কারণে আমাদের এটা সো হচ্ছে না আমার মানে টোকেন অ্যাকচুয়ালি কম শর্ট পড়ছে আমি অন্য একটা ওয়ালেটে অলরেডি কাজ করছি ওখানে যেটুকু আমরা পাইছি ওটুকু দিয়ে কিন্তু টোটাল কাজটাই করা গেছে তো এটা বুঝতে পারছেন জাস্ট আমাদেরকে সো করতে হবে আপনি ফার্স্টে অ্যাপ্রুভাল নেবে এরপরে সো করবেন আবার সেমভাবে এটাকে রিভার্স করে দিতে পারবেন উপরে পং থাকবে নিচে পিং থাকবে তো জাস্ট এটাই আমাদেরকে কাজ করতে হবে ইন্টারেকশন তো এখানে সোয়াপের আপের টাস্কটা বুঝতে পারছেন সোম নিয়ে এক্সপ্লোরার এখানে হচ্ছে জাস্ট আপনি দেখতে পারবেন যে কী কী ট্রানজ্যাকশান আপনি করছেন গেট সাপোর্ট এখানে আপনি ডিসকর্ডে জয়েন করতে পারেন এটা ম্যান্ডেটরি না এরপরে ইম্পর্টেন্ট যেটা ছিল হচ্ছে কুইস্ট প্ল্যাটফর্ম যেখানে আমরা যে গো কুইস্টে ক্লিক করবো এখানে অনেকগুলো কুইস্ট ছিল বাট এখন অ্যাকচুয়ালি এগুলো ইন্ড হয়ে গেছে এখানে ফার্স্টে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবো আমরা কানেক্ট থেকে মেটা মাস কানেক্ট করে দিব। আমরা কনফার্ম করে দিচ্ছি আচ্ছা ওয়ালেটটা কানেক্ট করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওয়ালেটের পাশে এখানে দেখেন একটা প্রোফাইল অপশন আছে আমরা প্রোফাইল অপশানে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে যে প্রোফাইলের নিচে দেখেন এখানে আমাদেরকে ডিসকর্ড কানেক্ট করতে বলবে টেলিগ্রাম আর হচ্ছে টুইটার আমরা এগুলা কানেক্ট করে নেব আমরা ডিসকর্ডে ফার্স্টে যদি কানেক্ট দেই আমাদের ডিসকর্ডের জন্য একটা অথরাইজ অথরাইজেশন চাবে আমরা অথোরাইজ দিয়ে দিব দেখেন সাকসেসফুলি আমাদের ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেছে এরপর আমরা টুইটারটা কানেক্ট করে দিব আচ্ছা এখানে কোনো কারণে আমার প্রবলেম আসতেছে আপনাদের জাস্ট ওই ডিসকরের মতোই একটা অথরাইজেশন চাবে অথরাইজেশন দিয়ে দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে আমরা আচ্ছা ডিসকরের মতন আপনি টেলিগ্রাম আর টুইটারটা কানেক্ট করে নেবেন সেম প্রসেস তাতেই কিন্তু আমাদের ওয়ালেটের যে কাজটা মানে প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর আচ্ছা কোয়েস্টের এখানে দেখেন নিচে অনেকগুলো কোয়েস্ট রানিং ছিল এখন অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে এখানে আপনি ড্রাইনে গেলে কিন্তু দেখতে পারবেন ম্যাক্সিমামই ক্লোজ নতুন কোন ক্যাম্পেন আসলে আমি জানিয়ে দিব আপাতত এখানে আমাদের কাজ করার কিছু নাই শুরুর এটা দেখি আছে কি না এখানে চার পয়েন্ট মাত্র দিবে আমাদের এখানে জাস্ট আপনার টুইটারকে ফলো করা আচ্ছা এটা হচ্ছে টুইটার কানেক্ট করার পরে হবে আমার এই ডিভাইসে টুইটার একটু প্রবলেম করতেছে আপনি টুইটারটা প্রোফাইলে কানেক্ট করার পর এখানে কিন্তু এই যে ফলো সোমনিয়া ইকোসিস্টেম টুইটারে ফলো করতে হবে আর লাইক আর রিটুইট করলে আপনি কিন্তু চার পয়েন্ট পাবেন জাস্ট এখানে পয়েন্ট আর্ন করা আর বাকিগুলোও কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে যে ক্লোজ ক্যাম্পেন কোনোটা রানিং থাকলে আমি সেটা জানিয়ে দেব তো আশা করি বুঝতে পারছেন এই কিন্তু অ্যাকচুয়ালি সোম নিয়ার কাজ আপনার এটা হচ্ছে মেইন পেজ স্টেশনারির এখানে আপনার ডেইলি আসতে হবে ফোসেট ক্লেম করতে হবে এটা আপনি আপনার কোনো ওয়ালেটও সেন্ড করতে পারেন তারপর সো একটা কাজ আছে সো করবেন আর এরপরে কুয়েস্ট যখন ক্যাম্পেন রানিং হবে তখন আপনি কুয়েস্টের কাজটা করতে পারবেন আপাতত জাস্ট আপনি ইন্টারাকশান কাজটা ডেইলি করবেন ফোসেট কালে কালেক্ট করা আর হচ্ছে আপনি কাউকে সেন্ড করা বা সো আপ করা এইটুকুই কাজ আপাতত সো আশা করি বুঝতে পারছেন তারপরে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো অফারে আল্লাহ হাফেজ